ফকিনের বাচ্চা, ওঠ। এই ফকিনের বাচ্চা, তুই এখানে বসে বসে পড়াশোনা করছিস? তোকে কি এখানে পড়াশোনা করার জন্য রাখা হয়েছে নাকি কাজ করার জন্য রাখা হয়েছে? আমার স্বপ্ন বিসিএস ক্যাডার হবি। ব্রিটেনের পেনিসে অপা অন্যান্য উপজাতিকে পরাজিত করে আরো একবার আগ্রাসিভ রাইনের ব্যাপারে হাঁটিয়ে দেন সিজারের ওই পর্বের বিজয় অভিযান শুধু। এই ফকিনের বাচ্চা, ওঠ। এই ফকিনের বাচ্চা, তুই এখানে বসে বসে পড়াশোনা করছিস? চুলার মধ্যে যে চাটা বসিয়ে আসছিস সেটা তো পুরো ছাই হয়ে গেছে, সেই খেয়াল কি তোর আছে? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আসলে বইয়ের মধ্যে ডুবেছিলাম তো, বই পড়তেছিলাম, এই জন্য চা কখন যে পুড়ে গেছে আমি টের পাইনি। এই, তোকে কি এখানে পড়াশোনা করার জন্য রাখা হয়েছে নাকি কাজ করার জন্য রাখা হয়েছে? আমাদের বাড়িতে খাবি, আমাদের বাড়িতে পড়বি, আর পড়াশোনা করবি, মাস শেষে টাকাটা গুনে গুনে নিয়ে নিবি। ম্যাডাম, আমি তো কাজের বিনিময়ে টাকা নেই, চুরিতে তোর টাকা নেই না। আমার স্বপ্ন বিসিএস ক্যাডার হবি, এর জন্যই তো বই পড়তেছিলাম। কি বললি তুই, বিসিএস ক্যাডার হবি? শোন, বিসিএস ক্যাডার হতে গেলে না যোগ্যতা প্রয়োজন হয়, সেই যোগ্যতা তোর আছে? মানুষের বাড়িতে কাজ করে খাস, আর এত বড় বড় স্বপ্ন দেখি। শোন, তোদের মতো ছোট লোকরা না এত বড় বড় স্বপ্ন দেখে না, মানায় না, এইসব না বড় লোকদের স্বপ্ন। আর হ্যাঁ, তোর বাপদাদারা তো মানুষের বাড়িতে কাজ করতো, আর তুইও এখন কাজ করছিস, আর তোরা না এটাই করতে থাকবি, আর এটাই হচ্ছে তোদের কাজ। ম্যাডাম, আপনি এটা কি কইলেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠী চাকর ছিল বিদায় কি আমিও কি চাকরামি করুম নাকি? হ্যাঁ মানতাছি, অহন আমি চাকরামি করতেছি, কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে, আমি সেই স্বপ্ন নিয়ে সামনের দিকে আগাই যাইতেছি। আমি ঠিকঠাক পড়াশোনা করতেছি, সামনে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিয়ে বড় অফিসার হব, এটা তো আমার অনেক আশা। তোরা বসে নিচু জাতের মানুষ, তোদের কোনো যোগ্যতাই নেই এত বড় বড় স্বপ্ন দেখা। ম্যাডাম, আপনি কিন্তু শুধু আমারে না, আমার লেখাপড়ার অপমান করতেছেন। কোনো মানুষ যদি পরিশ্রম করে তাহলে সে সফলতার দ্বার প্রান্তে যাইতে পারবে, আমিও পরিশ্রম করে যাইতেছি। আমি বিশ্বাস করি, আমি যদি ঠিকঠাক পড়াশোনা করি, পরিশ্রম করি, তাহলে আমিও বিসিএস ক্যাডার হইতে পারবো। ছোট লোকের বাচ্চা, তুই কিন্তু এখন আমার মুখে মুখে কথা বলছিস। তর্ক করতেছি না ম্যাডাম, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার কি বাক স্বাধীনতা বলতে কিছু নাই? আমি আমার মনের কথাগুলো আমি খুইলা বলতাছি, এটাও কি বলতে পারুম না? আসলে কি জানেন, আপনারা বড় লোক, আপনাকে মনে যা আসে আপনারা তাই বলতে পারেন, আমরা গরিব মানুষ, আমার কথার কোনো মূল্য নাই, আমাকে বাক স্বাধীনতা নাই, তাই আমরা কোনো কথা কইতে পারি না। ম্যাডাম, আমি যে কাজ করতে পারি, আমি কিন্তু শিক্ষিত, আমি চাইলে কিন্তু প্রাইভেট পড়াইতে পারতাম, এইটাও করি না, আমি যে কাজ করার সময় পাইলে তখন পড়াশোনা করি, এটাও আপনার সহ্য হয় না? একদিন দেখেন ম্যাডাম, ভাগ্য ঠিকই বদলাইব। ছোট লোকের বাচ্চা, তোকে যে আমি থাপ্পড় দিয়েছি না, এটাই কম পড়ে গেছে, তোকে তো আমার ইচ্ছে করছে জুতো দিয়ে মারতে, কিন্তু আমি না সেটা করব না। তোদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি, তোদের পেটে যখন ভাত জুটবে না তখনই বুঝতে পারবি। এখন এখান থেকে যা। কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আরে বাবা, বলো তো কি জন্য কান্না করতেছো, বললে সে বুঝবো। আমাদের বাড়ির কাছের লোকটা আছে না, ও আজকে আমার সাথে। আমার সাথে কি বলো? আমার সাথে খুবই বাজে আচরণ করেছে, আর খুব বাজে ভাবে আমার গায়েও টাচ করেছে। কি বললে? চাকরের বাচ্চার এত বড় সাহস? দাঁড়াও, সৈকত সৈকত। স্যার বলে কি? তোর ম্যাডাম যা বলতাছে এটা কি সত্যি কথা? স্যার, ম্যাডাম কি কইছে এটা তো আমি জানি না, তাইলে কেমনে কম? দেখ, মুখে মুখে কিন্তু তর্ক করবি না, যেটা বলছিস সেটা বল। আরে স্যার, আপনি যেটা ভাবতেছেন একদম ভুল ভাবতেছেন, আমার আবার কথাটা তো বলার সুযোগ দিবেন। তুমি ওর কথা কি শুনছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি তো তোমাকে বলছি, ওকে বাড়ি থেকে বের করে দাও। ছোট লোকের বাচ্চা, ওর কত বড় সাহস, ও আমার সাথে খারাপ আচরণ করেছে, আবার আমাকে বাজেভাবে টাচ করেছে। শোনো, তুমি যদি আজকে ওকে বাড়ি থেকে বের না করে দাও, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব, আর তোমার সাথে আমি সংসার করব না। প্লিজ, তুমি মন খারাপ করো না, আমি বিষয়টা দেখতেছি। আর তুই না আমাদের খুব বিশ্বস্ত লোক ছিলি, তোর কাছ থেকে এই জিনিসটা আশা করা যায়? হ্যাঁ, তুই কেমনে পারলি বেইমানি করতে? তোর বাবা তো একজন ভালো মানুষ ছিল,
তার ছেলে তুই এই কাজটা করবি আমি কোনোদিন ভাবতে পারিনি। আরে স্যার আমি তো জানিই না আমি কি ভুল করছি, আরে কি করছি সেটা তো কবেন। আচ্ছা স্যার অজান্তে যদি আমি কোনো ভুল করিয়াও থাকি স্যার আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমার আপনারা ক্ষমা করে দেন। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এই মুহূর্তে তুই বাসা থেকে বেরো। আজকে আপনারা বড় লোক বিধায় আমার কোনো কথাই শুনলেন না, আমি তো গরিব অসহায় এতিম, এর জন্য আমার কোনো কথাই আপনারা শুনলেন না, আমি কোনো দোষই করি নাই। শুনুন এই গরিব পয়সার কথা কেউ না শুনলেও উপরে যিনি আছে উনি সবই শুনেন সবই দেখেন। তোর মতো শুনলো কেউ যে বাসায় আমি জায়গা দিচ্ছি এটাই তো বেশি, আগে তাহলে তো করেন বাসায় জায়গায় দিতাম না। এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো, বেরো দাঁড়া শুসকে বাইতে বেরো। এবার কান্নাটা থামাও, ওরা তো আমি বাসা থেকে বের করে দিছি তাই না, আমি ওর তোমার কাছে ক্ষমা চাইতেছি। এই যে ভাই আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, কিছু হয়েছে আপনার? কিছু না ভাই। আপনাকে খুব চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন দেখেছি। কিন্তু আপনার দেখা তো আমার চেনা চেনা লাগতেছে না, আমার মনে হয় না যে আপনার সাথে এর আগে কোনোদিন দেখা হয়েছে। আপনার চেহারা না অবিকল আমার ছোট ভাইয়ের মতো, ওর স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবে। তাই নাকি? আমার স্বপ্নের সাথে মিলে গেল, আমারও তো খুব ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার। কি বলেন আপনি, থেমে গেলেন কেন বলুন না। না না ভাই থাক, কিছু না কিছু না মানে আপনি কোন একটা স্বপ্নের কথা বলতেছিলেন বিসিএস ক্যাডার হবার, আমাকে বলুন প্লিজ। আসলে আমারও খুব ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হওয়ার। আমি একটা বাসায় কাজ করতাম কিন্তু একটা ঝামেলার কারণে আমার এখান থেকে বাইর করে দিয়েছে, তাই আমার আর বিসিএস পরীক্ষা দেওয়ার স্বপ্নটা পূরণ হইল না। আচ্ছা এখানে কি আপনার কোনো আত্মীয় স্বজন নেই? না ভাই, আমার এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই, আমি এতিম। আমি আপনার ভিতরে জ্বলন্ত আগুন দেখতেছি, আমার আপনাকে দেখে মনে হচ্ছে আপনার প্রতিভা আছে, আপনার দ্বারাই সম্ভব, এর জন্য যা করা লাগে আমি করব, যত টাকা লাগে আমি দিব, আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান ভাই। ভাই আপনি সত্যি কইতেছেন আমারে আপনি সহযোগিতা করবেন, বিসিএস পরীক্ষা দিতে পারবো আমি? হ্যাঁ আমি সত্যি বলতেছি, আমার ভাই বিসিএস ক্যাডার হতে পারে তো কি হয়েছে, এরকম হাজার ছেলের স্বপ্ন আছে বিসিএস ক্যাডার হবার, আমি চাই আপনি বিসিএস ক্যাডার হন, এই জন্য যত টাকা লাগে আমি আপনার জন্য খরচ করব, চলুন আপনি আমার সাথে। কি ব্যাপার তুই এখানে? তুই নয় আপনি করে কথা বলুন, এটা আমার অফিস, এটা আপনার বাসা নয়। ওই দিনটা ছিল আপনাদের, আজকের দিনটা আমার। আমি গরিব ছিলাম, আপনাদের বাসায় কাজ করতাম বিধায় আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, ইনফ্যাক্ট আমাকে বদনাম দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। আরে স্যার আপনার তো বোঝা উচিত ছিল, আপনি তো বাড়ির মালিক ছিলেন তাই না, আপনি আমাকে কিভাবে বের করে দিলেন? আরে যাচাই বাছাই তো করতে পারতেন যে কে দোষ করেছে আর কে দোষ করেনি, আপনি কোনো যাচাই বাছাই করেন, আপনি সরাসরি আপনার স্ত্রীর কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন আপনার স্ত্রী আপনার পাশে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করুন সেদিন দোষটা কার ছিল, আমার নাকি আপনার ওয়াইফ? হ্যাঁ উনি যা বলছে একদম সত্যি বলছে, সেদিন ওনার কোনো দোষ ছিল না, আসলে সব দোষ আমার, যা করেছি আমি করেছি, ভুলটা আমারই ছিল। উনি যেভাবে পড়াশোনা করতো বই নিয়ে এটা আমার সহ্য হতো না, আমার খুবই হিংসে হতো, তাই আমি ওনাকে বাড়ি থেকে বের করার জন্য এরকম একটা অপবাদ দিয়েছিলাম। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনি যে ভুল করেছেন তার কোনো ক্ষমা নেই, আপনার ভুলের মাশুল তো আপনাকে দিতেই হবে। শুনুন আপনি এখানে এসেছেন আপনাকে আমি সাহায্য করব না এটা আপনি ভাববেন না, কারণ আগেও আপনাদের বাড়ির কাজের লোক ছিলাম, আপনাদের সাহায্য করেছি, আজও আপনাদের সাহায্য করব। আমি আগেও বলেছি এখনো বলছি, যাদের কাছে শুধুমাত্র টাকা পয়সা আছে তারাই বড় লোক নয়, বড় লোক প্রকৃতপক্ষে তারাই যারা বিপদে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু। ঠিক আছে আপনাদের কাজ হয়ে যাবে, আপনি আসতে পারেন। চলো।